নমস্কার, আমি দেবাদৃত চট্টোপাধ্যায়। আমাকে শ্রীনিবাস মিউজিকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ফেসবুক লাইভে আসবার জন্য। প্রত্যেকবারই আমরা কোনো না কোনো হলে আমরা অনেকেই একসাথে হই, এক জায়গায় হই, অনেক গান বাজনা হয়। তো এই বছরের পরিস্থিতি তো আপনারা সবাই জানেন, আমরা সবাই সেটা ভোগ করছি। তো এর মধ্যে দিয়ে রবীন্দ্র জয়ন্তী পালন হবে না তা তো নয়, আমরা সবাই রবীন্দ্র জয়ন্তী পালন করছি, আমরা শ্রীনিবাস মিউজিকও পালন করছি রবীন্দ্র জয়ন্তী। তবে এবার ভার্চুয়ালি আমরা রবীন্দ্র জয়ন্তী এবার পালন করছি। বেশি কথা বলবো না, সময় খুবই সীমিত, আমি বেশ কয়েকটা গান শোনানোর চেষ্টা করছি, পূজা পর্যায়েরই গান অধিকাংশ আমি বেছে রেখেছি। তা আপনারা মন্তব্য করতে পারেন। আগে বলুন তো, সাউন্ড ঠিক আসছে? 11 জন রয়েছেন দেখছি, সাউন্ড কি ঠিক আসছে? মানে আমার গলা, কারণ আমি কোনো হেডফোন নিইনি বা মাউথ পিসটা গায়ের কাছে নিইনি যাতে শোনা যায়, ঠিক আসছে কি সাউন্ড? একজন কেউ লিখলেই হবে। গৌরব দেখছে, গৌরব সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, গানে গানে যাই তাহলে বোঝা যাবে। আমি হে ঠাই থাকি শুধু গাইতে তোমার গান, আমি হে ঠাই থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ থাকি শুধু গাইতে তোমার গান, আমি তোমার ভুবন মাঝে লাগি জগৎ সভায় এইটুকু মোর
অনেকেই দেখছেন, এটাই খুব ভালো লাগার যে যাদেরকে সামনাসামনি দেখতে পাই তাদেরকেই, তাদের অনেককেই আজকে এখানে লাইভে দেখতে পাচ্ছি। কে কে দেখছে একটুখানি দেখে নিই। শুভম দেখছে, এনাদি দেখছে, বনানিদি দেখছে, অপরাজিতাদি দেখছে, গৌরব দেখছিল আমি দেখলাম, শ্রীনিবাস মিউজিকের কাছে মানে আর কী বলবো, নতুন করে কিছু বলার নেই। অনেক ধন্যবাদ শ্রীনিবাস মিউজিককে যে এরকমভাবে কবি প্রণামটা করবার জন্য। আমরা অনেকেই আছি প্রত্যেক দিন 8 থেকে 13 তারিখ অবধি, সন্ধে 6টার থেকে রাত্রি 8টা পর্যন্ত আমরা নানানভাবে অনেকেই শ্রীনিবাস মিউজিকের পেজ থেকে লাইভ থাকবো, কখনো কবিতায়, কখনো গানে, কখনো কথায়। আপনারা সবাই সাথে থাকবেন, অবশ্যই শ্রীনিবাস মিউজিকের ফেসবুক পেজটা একটা লাইক করে দেবেন যাতে সবাই সবার সঙ্গে যুক্ত থাকতে পারি, এটাই বলার। আর আজকের দিন সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, প্রত্যেকবারের মতন এবারেও আজকের দিনে একটা অন্যরকম অনুভূতি হয় সকাল থেকে। তবে এবারের অনুভূতিটা হয়তো একটু অন্যরকম, কারণ ঘরের মধ্যে আটকে রয়েছি, ঠিক মন খুলে সেইভাবে কতটা গাইতে পারছি জানি না। তবে এটা ভালো লাগা যে অনেক ফেসবুক পেজ এবং অনেক মানুষ এগিয়ে এসছেন, অনেক গ্রুপ এগিয়ে এসছেন যে এইভাবে কবি প্রণামগুলি করবার জন্য। আমিও শ্রীনিবাস মিউজিক থেকে যেমন আছি, অন্যান্যরা অন্যান্য জায়গার থেকে রয়েছেন, এই জিনিসটা একটা নতুনত্ব বলতে পারেন। বেশি কথা বলবো না, অনেক কথা গানে গানে বলবো খুনি। চলুন দেখি পূজা পর্যায়ের আরেকটি গান গাই। আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে তোমার নাম, সকল তারার মাঝে ওই বাজে, বাজে আকাশ জুড়ে শুনি ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে
সাউন্ড মোটামুটি ঠিকঠাক আসছে কি? হারমোনিয়ামের আওয়াজ লাউড হচ্ছে না তো, কারণ আমি কোনো মাউথপিস কাছাকাছি নিইনি মোবাইল থেকে যেটা আসার। ভাই তোমার গলায় গানে গানে তো অবগণ, নিশ্চয়ই আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো। শুভ পঁচিশে বৈশাখ, শুভ পঁচিশে বৈশাখ, এই দিনটা সবসময় শুভ। আরও একটা কথা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা বারবার বলতে হচ্ছে, কিছু করার নেই, বর্তমান পরিস্থিতি সেটা বলাচ্ছে। সবাইকে সুস্থ থাকতেই হবে, সবাইকে ভালো থাকতেই হবে। গানে গানে থাকলে একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়, সবাই গানে গানে থাকবেন। আর শ্রীনিবাস মিউজিক সম্পর্কে আরও কয়েকটা কথা বলি। শ্রীনিবাস মিউজিকের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা অনেকেই জানেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সারা বছর ধরে কোনো না কোনো কাজ শ্রীনিবাস মিউজিক করে চলেছে, আমরা করে চলেছি, আমাদের অনেক কাজই শ্রীনিবাস মিউজিক, অনেক না অধিকাংশ কাজই শ্রীনিবাস মিউজিকের আওতায় রয়েছে। আপনারা দেখবেন একটু, এই কটা দিন একটু ইউটিউব থেকে গান শুনবেন, এটাই তো আমাদের পাওয়া। আর আজকের দিন সম্পর্কে কি বলবো, সকাল থেকে একটা অদ্ভুত ব্যস্ততার মধ্যে কাটে, যেটা এবারেও কেটেছে, তবে এবার ভার্চুয়ালি কেটেছে। এবার সামনাসামনি কোনো অনুষ্ঠানে তো যাওয়ার সৌভাগ্য হয়নি। হ্যাঁ, সাউন্ড একদম ঠিক আছে বিশ্বরূপদা, থ্যাংক ইউ, ঠিকঠাক আসছে সব, থ্যাংক ইউ। পিনাকি শৌখিন ঘোষ, হারমোনিয়াম একটু কম হলে আরও ভালো। আসলে হারমোনিয়ামটা আমি খুব আস্তেই বাজানোর চেষ্টা করছি, ঠিক আছে, নেক্সট টাইমে আর একটু আস্তে করছি। আসলে পুরোটা ফাঁকা তো, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, না কিবোর্ড না তবলা, এই হারমোনিয়ামটাই একমাত্র ভরসা। তানপুরা চালালে কি হয়, অনেক সময় আওয়াজটা না খুব খিনখিন খিনখিন করে, অনেক সময় শুনতে অসুবিধা হয়ে যায়, সে যতই দূরে রাখা হয় না কেন, ওই জন্য হারমোনিয়ামটাই রেখেছি, সেটাই বলছি। এবার ভার্চুয়ালি যা হওয়ার হচ্ছে, গানও শেখাচ্ছি ভার্চুয়ালি, অনলাইন ক্লাস হচ্ছে, একটা নতুন অভিজ্ঞতা। অনলাইন ক্লাস যদি অনেকদিন ধরেই করাই, তবুও এবারে অনলাইন ক্লাসের একটা হিড়িক যেটা রয়েছে, এই আর কি, এইভাবেই দিন কাটছে। গাই, পরের গানটি গাই, সবাই মিলে এই গানটা গাইতে পারবো, সবাই মিলে একটুখানি গাই, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে, প্রাণের ঠাকুরের জন্য এই গানটি, প্রাণের ঠাকুরের প্রতি আমার এই নিবেদন। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সব কানে, সব কানে, সব কানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়েধে, আঁধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয়েধে, নিশীথের বুকের মাঝে এই যে আমল উঠল ফুটে রে, ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল, আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুনে লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। দক্ষিণ হাওয়া, এখন তো গরম হাওয়া, যদি তারে নাই চিনি গো, ফাল্গুনের গান, ফাগুনের গান, তাহলে প্রকৃতির একটা গান গেয়ে নি বলো, বর্ষার একটা গেয়ে নি, কারণ আমার ঘরে দেখলাম বাদলা পোকা, হয় না বাদলা পোকা একটা দুটো আছে, বর্ষার গান গেয়ে নি।
আর জানো তো কয়েকটা কথা জানেন তো একটু শেয়ার করি, আমি অতটা টেকনিক্যাল নই, এইভাবে কীভাবে লাইভ যেতে হয় কী করতে হয় আমি জানি না। আমার এক ভাই রয়েছে গৌরবময়, আমার বন্ধু রয়েছে অর্পণ, এরা আমাকে খুব সাহায্য করেছে, আমি ওদের কাছে খুব কৃতজ্ঞ। আমি ঘরটাকে সাজিয়ে দেবো হঠাৎ করে, ও দাদা রঙ করতে হবে ঘরে, তোমার ঘর এরকম ফ্যাকফ্যাকে হয়ে রয়েছে, ঠিক আছে তাহলে রঙ করবো না, কী করবো বল। এই হলো এই ছবিটি কালকেই আঁকা হয়েছে, অভিক বাপ্পা রেখেছে গৌরবময়ের তত্ত্বাবধানে। এই আর কি, এই ভালো লাগা, এইভাবেই আমার 25 বৈশাখ আমি উদযাপিত করছি, গানে গানে গান গাইছি, প্রাণের ঠাকুরকে সঙ্গে নিয়ে রয়েছি সারাটাক্ষণ। আপনারা আমাদের মতন যারা আমরা গান গেয়ে দিন যাপন করি আমাদের পাশে থাকবেন, এটাই বলা। শ্রীনিবাস মিউজিকের পাশে অবশ্যই থাকবেন, অনেক কাজ করছে তারা ভালো ভালো। আরও একবার বলি, 8 থেকে 13 তারিখ অবধি প্রত্যেক দিন সন্ধ্যে 6টার থেকে রাত্রি 8টা অবধি শ্রীনিবাস মিউজিকের ফেসবুক পেজ থেকে কেউ না কেউ লাইভ থাকছে, এবং অনেক নামি দামি শিল্পীরাই রয়েছেন। তাদের মধ্যে যারা রয়েছেন আপনারা দেখতে পাবেন, একটু পরেই আবার লাইভ রয়েছে, আমার লাইভটা একটু পরে শেষ করতে হবে। বর্ষার একটা গান, এই গানটা সবসময় গাই, আজকে যেহেতু অনেক ভালো ভালো মানুষকে দেখতে পাচ্ছি সামনে, তাদের জন্য অবশ্যই এবং পরে যারা শুনবেন তাদের জন্য এই নিবেদনটি আমার রইল। সবাই এই গানটি গাইবার অনুরোধ করে বিভিন্ন মঞ্চে বিভিন্ন জায়গায়, লাইভেও বহুবার গাইলাম সবার অনুরোধে। আজকে আমি নিজেই এই গানটি গেয়ে দিচ্ছি, কারণ অনুরোধ নেই যদিও গানটি, যদি কেউ গেস করতে পারেন কমেন্ট বক্সে লিখতে পারেন। শালকিয়ায় যতবার পারফর্ম করেছে ততবার শুনেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তো আর যাওয়া হলো না, তবে আশা করি পরের বার আবার যাওয়া হবে। মনোজ দা দেখছেন, কে যাবি পারে, শুভঙ্কর, থ্যাংক ইউ শুভঙ্কর। শুভঙ্কর আর আমি একসাথে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, ও খুব ভালো তালবাদ্য শিল্পী। চলো গানে গানে যাই, আজই বিজন ঘরে গেয়েছি বেশ কয়েকবার লাইভে, যদি সময় থাকে আমি নিশ্চয়ই গাইব। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর, এ গম্ভীর এ গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর, এ গম্ভীর এ গম্ভীর। মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অন্তর, হে গম্ভীর। বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। অরুণ গভীর মগন আনন্দ ঘন আন্দে, বর্ষণগীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে। অরুণ গভীর মগন আনন্দ ঘন আন্দে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, এ গম্ভীর এ গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এ গম্ভীর এ গম্ভীর। গহন শয়নে তপ্ত ধরণে পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। গহন শয়নে তপ্ত ধরণে পড়েছিল পিপাসার তা, পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বার্তা। মাটির কঠিনে বাধা হলক্ষীর দিকে দিকে হলো দীর্ণ, নব অঙ্কুর জয় পতাকায় ধরা তলে সমকীর্ণ। ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, ছিন্ন হয়েছে বন্ধন বন্দী, এ গম্ভীর এ গম্ভীর। নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এ গম্ভীর এ গম্ভীর। মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর, মনোলক্ষীর কম্পিত গায়ে চঞ্চল অন্তর। ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝুঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, হে গম্ভীর
হে গম্ভীর নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর। সময় অত্যন্ত সীমিত, আমার সময় শেষ, এরপরে সম্ভবত ঋণীতি থাকবে। শ্রীনিবাস মিউজিকের ফেসবুক পেজ থেকে আপনাদের আরও একবার বলি, 8-13 অবধি শ্রীনিবাস মিউজিকের ফেসবুক পেজ থেকে সন্ধে 6-8 ভালো ভালো শিল্পীরা, নামি নামি শিল্পীরা এবং যাদেরকে আপনারা পছন্দ করেন এরকম শিল্পীরা লাইভ থাকবেন, আপনারা সাথে থাকবেন, একটা লাইক করে দিন। আর আমি আমার ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ পরে আবার লাইভ হব, অনুরোধের গানগুলো শুনিয়ে দেবো। শেষ গানে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। এই গানগুলোকে নিয়ে আমি এখন বেঁচে রয়েছি সত্যি কথা বলতে গেলে, মনে প্রাণে। সেরামি একটি গান সবার জন্য, সবাই ভালো থাকবেন। দাঘে হৃদয়ে ভরে দাও, দাঘে হৃদয়ে ভরে দাও, তরঙ্গ উঠে উথলিয়া সুধা সাগরে, সুধা রসে মাতোয়ারা সবাই খুব ভালো থাকবেন, দুস্থ মানুষদের পাশে থাকবেন, পথের কুকুর বেড়াল পশু পাখি তারা যেন অভুক্ত না যায় সেই দিকটা খেয়াল রাখবেন। প্রাণের ঠাকুরকে আমার প্রণাম, আপনাদের সবাইকে গুরুজনদের আমার প্রণাম, আমাকে আশীর্বাদ করবেন অনেকটা পথ যাতে এগোতে পারি। ভালো সবাই থাকুন, ছোটদেরকে অনেক ভালোবাসা। আজকে আমি দেবাদৃত এখানে আমার শ্রীনিবাস মিউজিকের ফেসবুক পেজ থেকে লাইভ শেষ করছি, সবাই ভালো থাকবেন।